নির্বাচন পরবর্তী কালে হুগলি জেলায় একের পর এক রাজনৈতিক হিংসার বলি হচ্ছেন অনেক মানুষ। তো এই মুহূর্তে হুগলি জেলার তৃণমূল দলের আহ্বায়ক শ্রী দিলীপ যাদব এখানে উপস্থিত আছেন। দিলীপদা, নির্বাচন পরবর্তীকালে হিংসা একের পর এক আপনার জেলায় খুন হচ্ছে, তো এই বিষয়ে আপনি কি বলবেন? যে বিষয়টা হচ্ছে, দেখুন, এটা কি রাজনৈতিক হানাহানির কারণেই হচ্ছে? নিশ্চিতভাবে খুন যে কোনো মানুষেরই হোক না কেন, যে রাজনৈতিক দলের হোক, সামাজিকভাবে কোনো মানুষের হোক, রাজনীতি না করলেও খুন, যে কোনো খুনটাই অত্যন্ত কষ্টদায়ক, বেদনাদায়ক, এবং এটা না হওয়া বাঞ্ছনীয়। পার্টিকুলারলি আমার জেলায় আরামবাগ সেক্টরে, আরামবাগ জোনে যেটা হয় যে একটার সময় বহু মানুষ যারা দীর্ঘদিন সিপিএমের হয়ে ওখানকার মানুষের উপরে অত্যাচার করতেন, তারা পরবর্তীকালে সরকার পরিবর্তন হওয়ার পর থেকে তারা দমে গিয়েছিলেন, বসে গিয়েছিলেন, বা আরামবাগ ছেড়ে তারা অনেকে বাইরেও চলে গেছে। আবার বিজেপি দলের একটু ভালো ফল হওয়ার জন্যে তারা আবার বিজেপি সেজে তারা এগুলো খুন খারাপি করে নিজের এক্সিস্টেন্সটা যেমনি বোঝাবার চেষ্টা করছেন, একই সঙ্গে তারা চাইছেন যে অ্যাডমিনিস্ট্রেটিভভাবে একটু প্রবলেমে পড়ুক সরকার। এই দুটো তারা চেষ্টা করছেন রাজনৈতিকভাবে, একদম গণতান্ত্রিক পথে, সাংগঠনিক দিক দিয়ে এর মোকাবিলা আমি করতে পারবো। এই কঠিন পরিস্থিতিতে আপনি দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করছেন কীভাবে? দেখুন, আমি ভাগ্যবান মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আবার এই সময় সারা জেলার যেমনি দায়িত্ব দিয়েছেন, স্পেশালি বলেছেন যে আরামবাগটা তোমাকে দেখতে হবে, করতে হবে। এই বিশ্বাস, এই আস্থা, এই ভরসা, তার বিগত দিনে আমার পারফরমেন্সটা দেখে ফিল করেছেন উনি, এবং আমারও নেত্রী যখন কোনো কথা বলেন তখন আমারও মনে হয় যে প্রাণপণ যে কোনোভাবে, যত পরিশ্রম করে হোক, যত বুদ্ধি, যত কৌশল করেই হোক, যে কঠিন পরিস্থিতির মধ্যে এই চ্যালেঞ্জকে মোকাবিলা করে যে অ্যাচিভমেন্টের টার্গেট লাইন দিয়েছেন নেত্রী সেটা করা, আমার বিশ্বাস যে আমি পারবো। তার কারণ যে আরামবাগ, একটা সময় আমাকে অনেকে জানতো যে আমার বোধহয় আরামবাগই আমার বাড়ি, আমি আরামবাগই বসবাস করি। আবার দিন পনেরো প্রায় সেরমই চলছে, প্রতিদিনই আরামবাগ যেতে হচ্ছে। ধরুন এই সপ্তাহ যদি সাত দিনের বলি, পাঁচ দিন আরামবাগ গেছি, একদিন উত্তরপাড়া থেকে গেছি, একদিন কলকাতা গেছি, আবার আগামীকাল আরামবাগ যেতে হবে, পরশু দিন কলকাতা যেতে হবে, তার পরের দিন আরামবাগ যেতে হবে, তার পরের দিন আরামবাগ যেতে হবে, তার পরের দিন আরামবাগ যেতে হবে। ন্যাচারালি আমার বিশ্বাস আমি এটা করতে পারবো। আমরা সব জায়গার যে কথা বলেছি, আজকেও মাননীয় সাংসদ সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, সকাল থেকেই ছিলাম, কালকে রাত্রেও তিনটের সময় ফিরেছি ওখান থেকে, যে কথা ওখানে বলেছি একটা কথাই রিপিট করি, আমি চাই সব জায়গায় যেন শান্তি শৃঙ্খলা থাকে। আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে গুন্ডামি মস্তানি এটা রাজনীতির কখনো অঙ্গ হতে পারে না। তো যারা করেন তাদেরকে একটা সময়ের কনসিকোয়েন্সেস নিজেকেই ফেস করতে হয়। স্বাভাবিক কারণে বিজেপি নামক সিপিএমের সেই সমস্ত লোক যারা এই গুন্ডামি করছেন, যারা হারমত ছিলেন, তারা এসে এই খুন খারাপি দাঙ্গা এর আশ্রয় নিয়েছেন, তাদেরকে কিন্তু আইনের শাসনের মধ্যে তাদেরকে কনসিকোয়েন্সেস ফেস করতে হবে।